আচ্ছা, তো আমরা এখন বাইরের কিছু গাড়ি দেখবো, তো এই ভিডিওটা এই পার্টটাতে আমাদের সাথে থাকবে ভাইয়ের নামটা কি? বাবু ভাই। আচ্ছা বাবু ভাই থাকবে। আচ্ছা, এখন হচ্ছে প্রথমে একটা স্টারলেট সলিল দেখবো, এটার মডেলটা ছোট ফ্যামিলির জন্য একটা বেস্ট চয়েস হচ্ছে, কারণ গাড়িটার ইঞ্জিনের সিসি কম প্লাস মেইনটেনেন্স কস্ট কম। সো আমি যদি আচ্ছা ট্যাক্সও, হ্যাঁ এটার মেইনটেনেন্স কস্ট, সেটাই বললাম মেইনটেনেন্স কস্টটা কম। রিয়ারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হ্যাচব্যাক একটা গাড়ি, পেছনে নিচে স্টিল বাম্পার ইনস্টলড আছে। রিয়ারটা ইন্টেরিয়ারটা একটু দেখাই দিই, এটা অটোমেটিক ট্রান্সমিশনের একটা গাড়ি, বাট ডোর উইন্ডোগুলো হচ্ছে ম্যানুয়াল। এটা কি ভাই এসি করা? জি এসি করা। আচ্ছা এসি করা একদম কমপ্লিট, একদম কমপ্লিট। এই লকটা একটু খোলো। সো এসি করা একদম কমপ্লিট একটা গাড়ি আপনারা পেয়ে যাবেন। সো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিয়ার, দুই থেকে তিনজন অনায়াসে ট্রাভেল করতে পারবেন। ভাই এটার প্রাইসটা ঢাকা মেট্রো গ03 সিরিয়াল। এটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন হেডল্যাম্প গুলো নিউলি ইনস্টলড, এবং সামনের ফ্রন্ট ফেসিয়াটা খুবই সুন্দর, স্টিল বাম্পার ইনস্টল করা আছে, সাদা রঙের একটা গাড়ি। সো এখানে দেখতে পাচ্ছেন টায়ারিং এর কন্ডিশন বেশ ভালো পুরনো গাড়ির তুলনায়। আমি রিয়ারটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি, স্টিল বাম্পার পিছনেও স্টিল বাম্পার ইনস্টল আছে। সো ইন্টেরিয়ারটা একটু ভাইয়া লক করা। সো ফ্রেন্ডস, এটার ইন্টেরিয়ারটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মেরুন কালারের, ট্রান্সমিশন হচ্ছে অটোমেটিক, সিট কাভারগুলো দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ, এটা ডোর উইন্ডোগুলো হচ্ছে ম্যানুয়াল। ভাইয়া এটা কি এসি করা? আচ্ছা এসি কমপ্লিট আছে। সো এটা হচ্ছে রিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছেন, দুই থেকে তিনজন অনায়াসে ট্রাভেল করতে পারবেন। এটা ভাই সিসি কত? ১৩৩১ সিসি। এটা কি সিএনজি করা? আচ্ছা এটার দামটা একটু বলে দেন। আস্কিং ৩ লাখ টাকা, মানে আসলে দামাদামি করার সুযোগ আছে। আচ্ছা আসলে দামাদামি করার সুযোগ আছে। ৯৬ মডেল রেজিস্ট্রেশন, এটা একটা পিকআপ, ঢাকা মেট্রো ৬-১৩ সিরিয়ালের, যাদের পিকআপ প্রয়োজন এই শোরুমে আসতে পারেন। এটার আসলে সেরকম দেখানোর কিছু নাই, পিছনে স্পেসটা দেখতে পাচ্ছেন বেশ ভালো মানের মিনি পিকআপ যেটাকে বলে, এটা কিন্তু সিএনজি করা, এখানে সিলিন্ডার ইনস্টল আছে দেখতে পাচ্ছেন। সো এটা কি ভাই ম্যানুয়াল না অটো? ম্যানুয়াল। আচ্ছা এটা হচ্ছে ম্যানুয়াল। সো ইন্টেরিয়ারটা আমি একটু আপনাদেরকে দেখাই দিই হালকা পাতলা। সো যাদের পিকআপ প্রয়োজন তারাও কিন্তু এই শোরুমটা আসতে পারেন। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্টেরিয়ার। এটা কি ভাই কাগজপত্র আপডেট করা? আচ্ছা এটার দামটা? ৩.৫ লাখ টাকা। এটা কি আস্কিং? আচ্ছা আস্কিং হচ্ছে ৩.৫ লাখ টাকা, বাট প্রাইস আপনারা নেগোসিয়েবল, সবগুলোর প্রাইসই আপনারা নেগোসিয়েট করতে পারবেন। আচ্ছা ঠিক আছে বাবু ভাই, অনেক ধন্যবাদ।